গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো সকালে উঠে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, বাবি স্কুল যাওয়ার তাড়া থাকে, টিফিন করার তাড়া থাকে। তো বাবিকে স্কুলে দিয়ে এসে এবার শুরু হয় বেলার সব রুটিন। তো আজকে ব্রেকফাস্টে ভাবলাম একটু অন্যরকম কিছু খাবো। রোজ ওই জ্যাম ব্রেড, তারপর কর্নফ্লেক্স, দুধ ভালো লাগে না খেতে। তো আজকে একটু ওটসের এই আইটেমটা খাবো বলে মাকে বললাম একটু বানিয়ে দিতে, কারণ আমি এটা বানাই। আমি যেহেতু ক্যামেরা ধরে আছি তাই জন্য মা এটা একটু বানিয়ে দিল। তো এটা বেশ ভালো লাগে খেতে, খুব টেস্টিও লাগে আর বেশ মানে পেটেও থাকে, অনেকক্ষণ পেট ভরা থাকে। তো এইটাই খেলাম আজকে, অয়েলটাও খুব কম লাগে। গরম গরম আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট। সস দিয়ে এটা এবার আমি খাবো, ইয়াম্মি। ডেলি এটা ভাবি যে আজ থেকে আর এই কফি খাওয়াটা বন্ধ করে দেবো। তো ব্রেকফাস্টের পর এই কফি খাওয়াটা আমাকে বন্ধ করতেই হবে। বাট যেই ব্রেকফাস্টটা করা হয়ে যায় একটু মনটা এত কফি কফি করে যে একটু কফি বানিয়ে ফেলি, যে মনে হয় যে না আজকে খাই, কাল থেকে আর নয় নাই বা খেলাম। তো এই ভেবেই কফিটা খাওয়া হয়ে যায় ডেলি। আর শীতকাল এখন তো সবারই একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করে মাঝে মাঝেই। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পরে আমি আর মা বসে খেয়ে নিলাম কফি। দেন কফি খেয়ে নিয়ে আজ একটু এটিএমে যাওয়ার ছিল, তো এই টাইমটাই পারফেক্ট টাইম এটিএমে যাওয়ার, ফাঁকাও থাকে। তো আমি চলে গেলাম আমাদের বাড়ির কাছেই এসবিআই এটিএমে। বাট দুঃখের ব্যাপার যে এটিএমে তখন অফলাইন ছিল, যে আমার যে জন্যে গেলাম আমি কিছুতেই টাকা তুলতে পারলাম না। তো আজ আমার আছে একটা বিয়েবাড়ি, তো ফিরে চলে এলাম। দিয়ে বিয়েবাড়ির জন্য শাড়ি চুষ করার জন্য দুটো তিনটে শাড়ি বার করলাম। তার মধ্যে এই দুটো শাড়ি আমার এখনও ভাঙা হয়নি, নতুন কেনা রয়েছে। তার মধ্যে মাকে ডেকে বললাম, বলো এই দুটোর মধ্যে কোনটা পরবো। তো মা এই ভায়োলেট কালারের শাড়িটাই চুজ করলো। এই দুটো শাড়ি খুবই সুন্দর, তো ভায়োলেটটা একটু বেশি জমকালো। তো মা বলল এটাই পরতে, তো আমি যথারীতি এটাই ফাইনাল করলাম। মা বলে দিল মানেই আমার সব শান্তি হয়ে গেল, এটা আমার তো হয়। তারপর চান করে লাঞ্চ করে চলে গেলাম বাবিকে স্কুল থেকে আনতে। বাবিকে নিয়ে এসে এই অবস্থা দেখো, টোটোতে ডেলি ঘুমিয়ে পড়ে আর তারপর বাড়িতে ঢুকে এরকম বিছানায় শুয়ে পড়ে। এই তিনজন মিলে টানা ঘুম দিচ্ছে, বাবির তো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। নিচে ঘুম হলো, এবার ওপরে এসে ঘুমোচ্ছে, কি ব্যাপার তোর? হ্যাঁ, এসে সবাই খেয়ে নেয় তো, এসে ঘুমোয় কেউ? সঙ্গে সঙ্গে জামা কাপড় ছাড়েনি, দেখো উঠে পড়। আমি সব কিন্তু ভিডিও করে নিচ্ছি, চারিদিকে বলে দেবো, এরকম এসে ঘুমিয়ে পড়ে, খায় না, কি করে, এরকম ফ্রেন্ডদের বলতে হবে। পরীক্ষা কেমন হচ্ছে? আজকে ভালো হয়েছে পরীক্ষা? ও বেঙ্গলিতে তো বিদ্যান বল, বানান দেখলে একদম ম্যামরা স্যারের অজ্ঞান হয়ে যাবে পুরো। চল উঠে পড়, উঠে পড়, উঠে পড়, হাত মুখ দিতে হবে, উঠে পড়, নে খুলে ফেল। ভালো ছেলে। বিয়েবাড়ি মানেই কিছু কিছু জিনিস মানে ছোট্টবেলা থেকেই চলে আসছে। সেই দিন মাথায় শ্যাম্পু করা, সেই জ্বর হোক, সে বৃষ্টি হোক, যাই হয়ে যাক, সেদিন শ্যাম্পু মাথায় করতেই হবে। আর তারপর হচ্ছে নেল পালিশ যদি পরা না থাকে হাতে পায়ে, সেটাও পরতে হবে। তো সেই হ্যাবিটটা এখনও পর্যন্ত হয়ে গেছে, মানে রয়ে গেছে আর কি। তো সেই পায়ে নেল পালিশ, হাতে নেল পালিশ সব পরে নিলাম দুপুরবেলা বসে বসে। আর আগে হতো দুপুরবেলা ঘুম, এখন আর সেটা হয় না। ছোটোবেলায় খালি ঘুম দিয়ে চোখ ফুলিয়ে নিতাম। বিয়েবাড়ির সাজ বাবির কমপ্লিট, তাই তো? সাজুগুজু বেশ ভালোই স্টাইল হয়েছে। আগে ছোট ছিলিস, অত স্টাইল ছিল না, এখন খালি দেখা হচ্ছে স্যুটটা কি ঠিকঠাক লাগছে কিনা, তাই তো? ভালো লাগছে, চুলটা সেট হয়ে গেছে, খাড়া খাড়া ছিল তো, এখন ঠিক লাগছে। এর হলো বাবির ফাইনাল লুক, এবার আমার লুকটা দেখায়। ওর তো চটি নিচে গিয়ে ঠিক হবে,
আমি হচ্ছে এই শাড়িটা পরেছি, এটা আজকেই ভাঙলাম। এই শাড়িটা এটা অনলাইনে নিয়েছিলাম, এই শাড়িটা তো আজকেই এটা ভাঙলাম। দেখো কেমন লাগছে, কালারটা খুব ভালো শাড়িটার। বিয়ে বাড়িটা ছিল রিসার মধ্যেই, তো মানে আমরা এপারে থাকি, সেটা ছিল রেল লাইনের ওপারে। তো আমরা পৌঁছে গেছি, বুঝতেই পারছো বিয়ে বাড়িতে এখানে আমরা পৌঁছে গেছি। বিয়েটা ছিল আমার এক বান্ধবীর বিয়ে। তো এখানে এই যে আমাদের কোণে কি সুন্দর ব্রাইডদের লাগে না, এখন আমাদের সময় খুব ভালো আমরা পার্লারে সেজেছি, বাট এখন এত দারুণ একটা মেকওভার হয় না, সেটা আমরা এতটা আমাদের সময় পাইনি। কিন্তু তারপর এখন প্রি ওয়েডিং হয় যেটা আমরা করতে পারিনি, তো কখনো ওকে খুব মিষ্টি লাগছিলো, শ্রদ্ধা ওর নাম, খুব সুন্দর লাগছিলো। এই হলো বর মশাই, শ্রদ্ধার বর। বিয়ে হওয়ার জায়গাটা সুন্দর করে সাজানো ছিল, বেশ সুন্দর, আর পাশেই ছিল শ্রদ্ধার বসার জায়গা। তো আমরা গিফট দিয়ে নিয়ে আমরা চলে এলাম নিচে। তো নিচে এসে আমরা খাওয়ার স্টার্ট করলাম। স্টার্টারে চিকেন পকোড়া ছিল আর চিকেন স্যাটে ছিল, তো বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়া করতে। তারপর আস্তে আস্তে খুব ভিড় হয়ে যাচ্ছিল, একটু কফি খেলাম, কিন্তু আজকে আর ফুচকা খেলাম না, কারণ আমি খেলেই আবার বাবি খাবে, তো তাড়াতাড়ি ফিরতে হবে, বাবির আবার এক্সাম চলছে। তো আমরা ওই জন্য একটু বাদেই মেন কোর্সে খেতে বসে গেলাম। তো যথারীতি খাওয়া চালুও হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে চলে এলাম বাড়ি। তো বিয়ে বাড়ি থেকে আমরা এসে গেছি, অনেকক্ষণ এসে গেছি, 10টার মধ্যেই। ভাবি কী করছে, এটা করছে আসলে, আপনার একটা রিলস বেরিয়েছে না ভাবি, কী যে রিলসটা, জামাল জামাল কি জামাই জামাই জামাল জামাই, অ্যানিম্যাল মুভি দেখার পর আর কি রিয়াকশান। তো সেই সব আমরা রিলস করছিলাম, শর্টস করছিলাম, ইনস্টাগ্রাম করছিলাম, তো সেই সব করতে করতে আর ভাবি যে ব্যালেন্স করেছে সেটা দেখাচ্ছে। তো চলো দেখো সাজটা আজকে ভালো হয়েছে কিনা জানিও। আর আজকের ব্লগটা এটুকুই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, গুড নাইট।